বন্ধুরা, দূর দূরান্ত দেশ থেকে আমরা পাহাড়ে বেড়াতে যাব, অথচ পাহাড়ে গিয়ে বরফ দেখবো না বা বরফ নিয়ে খেলবো না, এমন কি হয় বলুন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ গ্যাংটকের দ্বিতীয় দিন, পাহাড়ি রাস্তা বেয়ে আমরাও চললাম ছাঙ্গু নাথুলা দেখতে। বন্ধুরা, ছাঙ্গু বা নাথুলাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে, আপনারা এখনও হয়তো অনেকেই জেনেছেন বা অনেকে হয়তো জানেননি। আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন ঠিক কী ঘটনা ঘটেছিল ছাঙ্গু বা নাথুলার বর্ডারে। আমরাও বন্ধুরা সেই সময় সেই জায়গায় উপস্থিত ছিলাম, তাই খুব ভালোভাবে ডিসক্রাইব করে আপনাদের বলে দেবো যে ঘটনাটা আসলে কী ঘটেছিল। বন্ধুরা, সকালে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা সকাল 6টার সময় বেরিয়ে পড়েছিলাম ছাঙ্গু বা নাথুলার উদ্দেশ্যে। হঠাৎ করে পারমিশন দেরি করে পাওয়ার জন্য আমাদের এই পাহাড়ে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। পুরোটাই বলতে পারো এটা আমাদের ভাগ্যে বা কপালের ব্যাপার। যদি সেদিন আমরা সকাল সকাল পাহাড়ে উঠে যেতাম, আমাদের সাথেও কিন্তু ওই দুর্ঘটনাটা ঘটে যেতে পারত। বন্ধুরা, দুর্ঘটনা ঘটার প্রায় 500 মিটার দূরেই আমরা ছিলাম। আমরা যখন জানতে পেরেছি যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমাদের মাথায় থেকে যেন মনে হয় আকাশটাই উঠে গেছে। কিভাবে কি হলো বন্ধুরা সবই বলবো আপনাদের, আমার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে কিন্তু গাড়িগুলো এসে এই পাহাড়ে জড়ো হয়েছে। আমরা তখন এখানে টি ব্রেক নিচ্ছি। টি ব্রেক নিতে নিতেই আমরা জানতে পারি পাহাড়ে একটা ধস নেমেছে। আমরা কিন্তু ঠিকঠাকভাবে এটা জানিনি আসলে উপরে পাহাড়ে কি ঘটনাটা ঘটেছে। টি ব্রেক নেবার পরে আমরা কিন্তু আবারও 14 মাইল দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় এত জাম, প্রায় বরফ ভর্তি হয়ে গেছে, তাই আমাদের মাঝ রাস্তায় ড্রাইভার দাদা নামিয়ে বললেন উপরে আর যাওয়ার হয়তো পারমিশন হবে না, কারণ গাড়ি কিন্তু অনেক উপরে উঠে গেছে। পার্কিং না পাওয়ার কারণে দাদা কিন্তু ড্রাইভার দাদা আমাদের এই বরফ জায়গাটায় নামিয়ে দিলেন। বন্ধুরা, আমরা কিন্তু এখনো জানি না ঠিক কি দুর্ঘটনা ঘটেছে, তাই আমরা সপরিবারে মিলে এখানেই অল্প বরফেরই মজা নিয়ে নিলাম। এখানে আমরা সকলেই কিন্তু অল্প একটু এই বরফের মজাটা নিয়েছি এবং বরফ নিয়ে খেলাও করেছি। বন্ধুরা, পাহাড়ে ঘুরতে যাব অথচ বরফ নিয়ে খেলবো না, এমন কি হয় বলুন? তাই আমরাও অল্পতেই খুশি হয়ে বরফ নিয়ে খেলা শুরু করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর দূরান্তে কিন্তু ঘটনাটা ঘটে গেছে, যেটা আমরা এখন পর্যন্ত জানি না। হঠাৎ করে নিরাশা হয়ে আমরা ড্রাইভার দাদাকে বললাম আমরা কেন আরো উপরে গেলাম না, অনেক গাড়িই তো উপরে যাচ্ছে। তখনই ড্রাইভার দাদা বললেন উপরে স্নো ফল হয়েছে, তার কারণে একটা বিরাট স্নোয়ের স্তূপ পড়েছে, তাতে অনেক মানুষই কিন্তু দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ মানুষের ভিড় ছিল। অনেক মানুষেরা কোনো রিস্ট্রিকশন না মেনে 14 মাইলের জায়গায় 17 মাইল হেঁটে এই বরফ খেলার মজা নিতে গিয়েছিলেন, এবং সেই সময়ে একটা বরফের স্তূপ এসে কিন্তু সবার গায়ে পড়ে এবং এই দুর্ঘটনা ঘটে যায়। মিনিটের মধ্যেই কিন্তু পুলিশের গাড়ি আসতে শুরু করে। তখনও কিন্তু আমরা জানি না যে ঘটনাটা এরকম রূপ নিয়েছে। বন্ধুরা, যেমনই আমরা জানতে পারলাম যে এরকম বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং পুলিশে এবং আর্মির গাড়িরা এসে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের জায়গায় মানে স্পট থেকে গাড়ি নামানোর রিস্ট্রিকশন দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কত দুর্ঘটনার মধ্যে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমরা যখন জানতে পারি এমন অবস্থা, তখন আমরাও তাড়াতাড়ি করে নিজের গাড়িতে বসে পাহাড় থেকে নিচে নামার উদ্দেশ্যটাই নিয়েছি।
বন্ধুরা, আপনার কলের উদ্দেশ্যে আমি একটা কথা এখানে বলতে চাই। বন্ধুরা, যখন আমাদের কোনো জায়গায় যাওয়ার ঠিকঠাকভাবে পারমিশন না হয়, আমাদের কিন্তু কখনোই এই সমস্ত কাজ করা উচিত নয়। কারণ আজ যদি তারা রিস্ট্রিকশন মেনে চলতো, এত বড় দুর্ঘটনা হাত থেকে তারাও হয়তো বেঁচে যেত। বন্ধুরা, এই দুর্ঘটনায় কিন্তু বেশ কয়েকজন লোকই মারা যায় এবং তার সাথে সাথে বেশ কিছু বাচ্চাও মারা যায় এবং অনেক মানুষদের অনেক ক্ষতি হয়েছে। তাই বন্ধুরা, আপনারাও যখন এবার থেকে বাইরে বেড়াতে যাবেন, সব কিছু নিয়ম কানুন মেনেই আপনারা চলবেন, দেখবেন আপনারাও হ্যাপি জার্নি করে নিতে পারবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো নমস্কার বন্ধুরা, দেখা হবে পরবর্তী একটা সুন্দর ভিডিওর সাথে।